এর আগের ভিডিওটাতে হচ্ছে আমরা ভালো করে বলে দেই নাই যে এই টিপসটা আসলে ঠিক ছেলেরা নাকি মেয়েরা ইউজ করতে পারবেন। তো আমি বলতে পারি যে হচ্ছে এই টিপসটা আপনারা ছেলেরা মেয়েরা উভয়ই ইউজ করতে পারবেন, মানে যাদের চুলগুলো অনেক রুক্ষ শুষ্ক আর আপনারা চুল ভাঙা বা হচ্ছে চুল আপনাদের অনেক পরিমাণ উঠে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই টিপসটা ব্যবহার করলে আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো চলুন দেখা যাক আমি কি কি ইউজ করি আর এই মেহেদি পাতার সাথে। গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি। জবা ফুল হচ্ছে খুব অল্প পরিমাণে আমি পেয়েছি গাছ থেকে, কারণ গাছটা হচ্ছে আমাদের না। আর আমার আগের ভিডিওটাতে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি জবা ফুল কোথা থেকে পেয়েছি বা আপু জবা ফুল দিলে কি হবে না দিলে কি হবে। সেখানে আমি বলবো যে জবা ফুল দিলে আপনাদের চুলটা অনেক সিল্কি শাইনি হবে আর চুলটা হচ্ছে ব্ল্যাক শাইন দিবে, মানে একটু কালো হবে, যেই কারণে জবা ফুলটা দিলেই আমার মতে ভালো। যেহেতু আপনারা অনেকে জবা ফুল গাছ বা জবা এখানে জবা ফুল তো নিয়ে নিয়েছি, চার পাঁচটা জবা ফুল নিয়ে নিয়েছি আর মেহেদির পাতা, এই সব কিছু আমি অ্যাড করব একসাথে। আর ও হ্যাঁ, আরেকটা জিনিস বাদ দিচ্ছি, যেটা হচ্ছে এখন বলবো আমি হচ্ছে চাইল্ড লিকার দিব। চাইল্ড লিকার বলতে হচ্ছে চা পাতি আমি হচ্ছে জাল দিব। চা পাতি জাল দিয়ে যে লাল পানিটা হবে সেই লাল পানি আমি এই মেহেদির পাতাতে এক্সট্রা পানি মিক্স করব না নরম করার জন্য। আমি ওই চায়ের লিকারটা দিয়ে গোলাবো যাতে করে হচ্ছে একটু নরম হয়। আর চায়ের লিকারটা চুলকে আপনার সিল্কি করবে আর হচ্ছে চুলের আগাফাটা তারপরে হচ্ছে চুল ভাঙা যাতে না হয় সেটা হচ্ছে প্রোটেক্ট দিবে, এই জন্য আমি চায়ের লিকারটা দিয়ে দিব। তো চায়ের লিকার আমি কীভাবে ই করবো মেক করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি মেহেদির পাতাটা আর হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে নিয়ে বেটে নেব আর ফুলটাও সাথে বেটে নেব। এখানে মির্জাপুর চাটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অল্প পরিমাণ এক মুঠ পরিমাণ নিয়ে আমি গরম পানিতে হচ্ছে দিয়ে দেব আর যে লাল পানিটা বের হবে ওইটা আমি নিয়ে নেব। আর পানিটা অবশ্যই ঠান্ডা করে তারপরে মেহেদির সাথে মিক্স করতে হবে। তো চলুন কীভাবে আমি এই চা দিয়ে হচ্ছে লাল পানিটা বের করি সেটা দেখা যাক। এখানে ছোট একটা পাতিলে আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা ফোটার পরে আমি হচ্ছে চা দিয়ে দেব। পানিতে বলক উঠেছে, এখন আমি হচ্ছে এই যে এই পরিমাণ চা পাতি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত একদম লাল পানি বের হয় ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। অনেকক্ষণ ফোটার পরে আমার হচ্ছে এই চায়ের লিকারটা এখন প্রস্তুত হয়ে গেছে, এটা আমি এখন যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ মেহেদির সাথে মিক্স করবো না। তো ততক্ষণে আমরা মেহেদি পাতা আর পেঁয়াজ দিয়ে জবা ফুলটা দিয়ে বেটে নিচ্ছি। এই পাতাগুলো খুব ভালোভাবে কোচলিয়ে ধুয়ে নিচ্ছি আর আমার আম্মু বেটে দিবে। ছোটবেলা থেকেই আমাদের দুইজনের হেয়ারে হচ্ছে আমার আম্মুই সবসময় মেহেদি বেটে বেটে দিয়ে দিয়েছে, সুন্দর করে আম্মু আমাদের চুলগুলো যত্ন করেছে, এই জন্য হয়তো আজকে আমাদের চুলগুলো অনেক লং হয়েছে। তো ধন্যবাদ আমার আম্মুকে, সবার আম্মুই হয়তো সবাইকে এভাবে সুন্দর করে মেহেদি বেটে মেয়েদের চুলের কেয়ার করে। তাহলে চলুন দেখি কেমনে বাটে আমার আম্মু। আম্মু সবাই জানতে চেয়েছে তোমার কয় মেয়ে আর কয় ছেলে, তুমি একটু বলে দাও সবাইকে, বলো আম্মু। আমার এক ছেলে দুই মেয়ে আর একটা বৌমা। হ্যাঁ, আমার আম্মুর একটা লক্ষ্মী বৌমা আছে। ছেলেটা বড়,
একটা ছোট জমস না ধন্যবাদ আম্মু আমাদেরকে আমাদের ভিডিওতে তোমার হচ্ছে ভয়েস দেওয়ার জন্য আচ্ছা আমাদের বাটা শেষ হলে আমরা আপনাদেরকে আবার দেখাবো আমরা কি কি লেপ কিভাবে মিক্স করি আর চায়ের লিকারটা কিভাবে মিক্স করি গাইস আমাদের মেহেদি বাটা শেষ হয়ে গেছে এখন আমি এটার সাথে কি কি মিক্স করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট এটার সাথে লেবুর রস মিক্স করে দিব আর তারপরে ডিম মিক্স করব এন্ড তারপর হচ্ছে চায়ের লিকার মিক্স করব তাহলে চলুন দেখা যাক আমি ডিম দুইটা ডিমের হচ্ছে সাদা অংশ এখানে নিয়ে নিয়েছি এটা আমি এখন এটার সাথে মিক্স করে দিব আর এবার হচ্ছে আমি লেবুটা চিপে নিয়েছি এখানে লেবুর রসটা এটা সাথে মিক্স করে দিব এখানে আমি চা পাতি ওই রসটা নিয়ে নিয়েছি মানে চায়ের লিকার এই যে আপনারা দেখছেন কেমন ঘন হয়ে গেছে তো জাল বিন্দুতে এটা আমি পরিমাণ মতো মিক্স করবো বেশি নরম করবো না কারণ বেশি নরম করলে চিনি দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে মাথায় বেশিক্ষণ থাকবে না এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব আপনারা হচ্ছে মেহেদি প্যাকটা মাসে অন্তত তিনবার ইউজ করার চেষ্টা করবেন কারণ মাসে তিনবার ইউজ করলে আপনাদের হেয়ার ফল অনেকটা কমে আসবে আর হেয়ার অনেক লং আর হেয়ার গ্রোথে অনেকটা হেল্প করবে এই ভিডিওটা আপনাদের জন্য আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল নেম সুলভ খান আর আমরা দুই বোন তো আছি আমার ভাই আছে আমাদের সাথে আর আমাদের টিকটক আইডি নেম হচ্ছে অ্যামিলি হ্যামিলি অফিসিয়াল আপনারা আমাদের টিকটক আইডিতে ফলো দিয়ে রাখবেন যাতে নিউ নিউ ভিডিও দেখতে পারেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা এখন দেখিয়ে দিব এটা কীভাবে চুলে মাখতে হয় এখানে আমি পেঁয়াজ বাটাটা আপনারা ভাবছেন পেঁয়াজ বাটাটা আমি এখানে মিক্স করেছি কিন্তু পেঁয়াজ কিন্তু আমি অলরেডি মেহেদির সাথে বেটে নিয়েছিলাম যে জন্য আমি এখানে মিক্স আপনাদেরকে দেখাতে পারি নাই তো আপনারা পেঁয়াজটা মেহেদির সাথে বেটে নেবেন আর জবা ফুলটা আমি মেহেদির সাথে বেটে নিয়েছিলাম আশা করি আমাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের পুরো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে খেয়াল করে দেখেন আর ওই টিপসটা যদি আপনারা সবাই ফলো করেন তাহলে আশা করি আপনাদের সবাই অনেক উপকারে আসবে আর যদি আমরা আপনাদের উপকারে আসতে পারি তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিও বা নেক্সট কোনো হেয়ার টিপসের ভিডিও যাতে আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম